এই নয়নতারা গাছটাকে দেখুন, গাছটাতে কত ফুল ফুটে রয়েছে, গাছটার পাতা কত সুন্দর সবুজ রয়েছে, কোনো পাতা হলুদ নেই, গাছে কত নতুন নতুন ডাল বের হচ্ছে। বর্ষাকালেও নয়নতারা গাছে প্রচুর ফুল ফোটে, সেটা দেশি নয়নতারা গাছ হোক বা হাইব্রিড নয়নতারা গাছ হোক। আবার এই বর্ষাকালে সঠিক পরিচর্যা না করলে হাইব্রিড নয়নতারা গাছ অনেক সময় মারাও যায়। কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে যেগুলো করলে হাইব্রিড নয়নতারা গাছে বর্ষাকালেও প্রচুর ফুল হবে, গাছ ভালো থাকবে। এই পরিচর্যাগুলো নিয়ে আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। প্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জল। এই যে হাইব্রিড নয়নতারা গাছটাকে দেখছেন, এই গাছটাতে আমি জল দিয়েছিলাম কমপক্ষে হলেও 25 থেকে 30 দিন আগে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে গাছটা রয়েছে। বর্ষাকালে হাইব্রিড নয়নতারা গাছে জল তখনই দেওয়া উচিত বলে আমার মনে হয় যখন টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে এবং গাছের পাতা একটু ঝিমিয়ে যাবে, তখন গাছে জল দেওয়া উচিত। গ্রীষ্মকালে আমরা যেমন গাছে টব ভরে জল দিই, সেভাবেও গাছে জল দেওয়ার প্রয়োজন নেই। একটা 8 ইঞ্চি টবের জন্য 200 থেকে 250 ml জল দিলেই যথেষ্ট। সেকেন্ড যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হাইব্রিড নয়নতারা গাছের জন্য সেটা হলো টবের ড্রেনেজ ব্যবস্থা। টবের মাটি যদি ওয়েল ড্রেন না থাকে তাহলে বর্ষাকালে যাতে অতিরিক্ত জল টবের মাটিতে জমা না হয় সেই জন্য প্লাস্টিক দিয়ে ওপরে টবের মাটি ঢেকে দেওয়া যেতে পারে, যাতে বর্ষার জল টবের মাটিতে না পড়ে। বা যদি সম্ভব হয় তাহলে বৃষ্টির সময় গাছকে শেডে রাখুন এবং বৃষ্টির পর গাছকে আবার ওপেন এরিয়াতে রাখুন। আরও একটা জিনিস করতে পারেন, সেটা হলো একটা স্টিক নিয়ে টবের মাটিতে কয়েকটা ফুটো একদম নিচ পর্যন্ত করে দিতে পারেন, তাতে বৃষ্টির জল সরাসরি নিচে পৌঁছে যাবে এবং টবের বাইরে বেরিয়ে যাবে। মোদ্দা কথা, টবের মাটিতে এই বর্ষাকালে অতিরিক্ত জল একদমই জমা হতে দেওয়া চলবে না। টবের মাটিতে যদি অতিরিক্ত জল জমা হয় তাহলে গাছের শিকড় পচে যেতে থাকবে, যেটা প্রথম অবস্থায় দেখে বোঝা যাবে না। কিছুদিন পর যেটা লক্ষণ দেখা যাবে, পাতা হলুদ হয়ে পড়ে যেতে থাকবে, তারপর ধীরে ধীরে গাছ মারা যেতে থাকবে। হাইব্রিড নয়নতারা গাছের শিকড় যদি একবার পচতে শুরু করে তাহলে সেই গাছকে বাঁচানো খুবই মুশকিল, তাই আগে থেকেই ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার। যদি পর্যাপ্ত সানলাইট না পায়, সূর্যের আলো না পায়, তাহলে নয়নতারা গাছে ফুল ফোটে না। আর ফুটলেও 2-1টা ফোটে, ফুলের সংখ্যা অনেক কম হয়। এখন টেম্পারেচারও অনেক কম রয়েছে, তাই নয়নতারা গাছকে এখন ফুল সানলাইটে রাখুন। বৃষ্টির সময় গাছকে বাঁচানোর জন্য শেডে রাখতে চাইলে রাখতে পারেন, কিন্তু বৃষ্টি থেমে গেলে গাছকে আবার সানলাইটে রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, নয়নতারা গাছের টপ বাগানের এমন জায়গায় রাখুন যেখানে ফুল সানলাইট পাওয়া যায়। আরও একটা জিনিস আমরা প্রায় উপেক্ষা করে থাকি, সেটা হলো ডিডেডিং। অনেক সময় ফুল পড়ে গাছের পাতাতেই আটকে থাকে, আবার কিছু পাতা পড়ে পাতাতেই আটকে থাকে, আর ওই ফুল আর পাতা ওই গাছেই পচতে থাকে। ওই পাতা এবং ফুল যখন গাছে পচে তখন ওখানে ফাঙ্গাসের জন্ম হয় এবং সেই ফাঙ্গাস গাছেও ছড়িয়ে পড়ে। হাইব্রিড নয়নতারা গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার প্রবণতা একটু বেশি থাকে, তাই এই ব্যাপারটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন। গাছের অনেক বড় বড় সমস্যা এই ছোট ছোট ব্যাপারগুলো থেকেই তৈরি হয়। এই বর্ষার সময় নয়নতারা গাছে খাবার কী দেবেন? এই নয়নতারা গাছটাকে আমি প্রথমে রেখেছিলাম একটা চায়ের কাপে, সেখানে 15 থেকে 20 দিন রাখার পর গাছটাকে 8 ইঞ্চি টবে বসিয়েছিলাম ডাইরেক্ট। 8 ইঞ্চি টবে গাছটাকে বসানোর পর থেকে আমি গাছটাতে বাইরে থেকে কোনো খাবারই প্রয়োগ করিনি, শুধুমাত্র বৃষ্টির জল খেয়েই গাছটা সুন্দরভাবে বাড়ছে, গাছে প্রচুর ফুলও হচ্ছে। যদি টবের মাটি ঠিকভাবে তৈরি করেছেন তাহলে হাইব্রিড নয়নতারা গাছে বর্ষাকালে কোনো খাবারই দেওয়ার প্রয়োজন নেই। যদি খাবার দিতে চান তাহলে ব্যালেন্স 10 পিকে 19-19-19 বা 20-20-20 দিতে পারেন, এ দুটো না থাকলে 10-26-26 বা DAPও দিতে পারেন। কিছু অর্গানিক খাবার রয়েছে যেগুলো টবের মাটিতে দেওয়ার পর প্রথমে টবের মাটিতে পচে ডিকম্পোজ হয়, তারপর গাছ সেই খাবারগুলো নিতে পারে, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার, নিমখোল। এই ধরনের কোনো খাবারই টবের মাটিতে বর্ষাকালে দেওয়া উচিত নয় বলেই আমার মনে হয়, কারণ এই খাবারগুলো যখন দেওয়া হয় তখন ওই খাবারগুলো টবের মাটিতে ডিকম্পোজ হতে থাকে এবং ওই প্রসেসটাতে কিছু ফাঙ্গাসেরও জন্ম হয়, যেটা হাইব্রিড নয়নতারা গাছের জন্য মোটেই ভালো নয়। বর্ষাকালে হাইব্রিড নয়নতারা গাছে সপ্তাহে কমপক্ষে একবার যে কোনো একটা ভালো ছত্রাকনাশক স্প্রে করা দরকার।
সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, M45 ব্যবহার করতে পারেন বা রিডোমিল ব্যবহার করতে পারেন। 1 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে সকালবেলায় স্প্রে করুন। এই বর্ষার সময় গাছে যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার পর সম্ভব হলে গাছটাকে কিছুক্ষণ শেডে রাখুন 2-3 ঘন্টার জন্য। তারপরে ওই ফাঙ্গিসাইড শুকিয়ে গেলে গাছটাকে আবার আপনি ওপেনে রাখুন। যদি আপনার কাছে ট্রাইকোডারমা থেকে থাকে তাহলে দিতে পারেন, যদিও এটা বর্ষার 1-2 সপ্তাহ আগে দিলে আরও ভালো হতো, তবে এখনও দেওয়া যেতে পারে। 2-3 গ্রাম ট্রাইকোডারমা ভেরিডি 1 লিটার জলের সাথে মিশিয়ে সেটা 200-250 ml টবের মাটিতে দিন। এই ট্রাইকোডারমা ভেরিডি একটা বায়ো ফাঙ্গিসাইড, এটা নিজেও একটা ছত্রাক। টবের মাটিতে মেশানোর পর এই ট্রাইকোডারমা ভেরিডি টবের মাটিতে খারাপ ছত্রাক হতে দেবে না। এই পরিচর্যাগুলো করলেই বর্ষাকালে নয়নতারা গাছের গ্রোথ ভালো হতে থাকবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে গার্ডেনিং পার্সেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।